আসসালামু আলাইকুম। সিলেটের ফেঞ্চুগঞ্জ মল্লিকপুর ইসলাম বাজার আল ফুরকান মসজিদ থেকে জুহরের সালাত আদায় করে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওনার গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছিলেন। এমতাবস্থায় উৎপেতে থাকা একদল সন্ত্রাসী যুবক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উপর অতর্কিত হামলা চালায়। তারা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেই গাড়িতে করে এসেছিলেন ওই গাড়িটিতে ভাঙচুর চালায়। প্রতিটা গ্লাস তারা ভেঙে ফেলে এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আহত হন। উনার সাথে যারা দিনী ভাইরা ছিলেন তাদেরকেও ব্যাপকভাবে আহত করা হয়। চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি যেটা ভাইরাল হয়েছে। প্রথমেই বলে নিচ্ছি, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। এটা হচ্ছে যখন গাড়ি ভাঙচুর হয়ে গেছে, এটা জুহরের সালাত আদায় করার পর যখন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভাষ্যমতে উনি একা একাই দ্রুত চলে গিয়েছিলেন যেন গন্তব্যস্থলে তাড়াতাড়ি চলে যাওয়া যায়, তখনই একবারে খালি পেয়ে সন্ত্রাসীরা উনার গাড়িতে হামলা করে। তারপর হামলা করার পরবর্তীতে মসজিদ থেকে যখন সবাই বের হয়, বের হওয়ার পর ওই হামলাকারীরা পরে চলে যায় ওখান থেকে। আমরা এখন ওই হামলার পরবর্তী অংশটা একটু দেখতেছি। এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। দেখেন গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে। ভিতরে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বসা আছেন। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। এখানে আমার মনে হয় কোনো রাজনৈতিক কোনো ঝামেলা ছিল না। অন্যান্য মাহফিলে আমরা দেখতাম কয়েকদিন আগে গুন্ডা মার্কার চেয়ারম্যান, সে সরাসরি এসে মাহফিলে বাধা প্রদান করে এবং মাওলানা এম হাসিবুর রহমান সাহেবের গাড়ি কিন্তু ভাঙচুর করে। ওটা হচ্ছে রাজনৈতিক ক্যাডার, গুন্ডা বাহিনী। তো এইখানে আমার মনে হয় এটা ধর্মের লেবাজধারী কিছু কুলাঙ্গারেরা এই ধরনের কাজ করেছে। হ্যাঁ, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এক ধরনের মতের লোক, ওনার সাথে সবার মতের মিল হবে না, এটাই স্বাভাবিক। এটা আপনারা যুক্তিতর্কের মাধ্যমে এটা সমাধান করবেন, যদি সমাধান না হয় তো আপনারা আপনাদের মতো দাওয়াতি কার্যক্রম চালাইতে পারেন। তবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার মানে কি বলবো, এটা নিন্দা জানানোর ভাষা নাই। আজকে আপনারা ওনার উপরে হামলা করেছেন, কে বা কারা হামলা করেছে এটা আমরা আইডিয়া করতে পারি, তবে সরাসরি বলতে পারি না তারাই করেছে, কারণ এখানে কারো ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে যাদেরকে আইডিয়া করা হচ্ছে তারাই হয়তো বা করেছে। কিন্তু আজকে আপনারা করেছেন, কালকে আপনাদের উপরে এরকম হামলা আসতে পারে। তাই এইভাবে হিংসাত্মক কার্যকলাপ যদি মুসলমানরা করেন, তাহলে তো বিধর্মীরা আরও বেশি ইসলামের উপর অত্যাচার করবে, হুজুরদের উপর অত্যাচার করবে, গুন্ডা বাহিনীরা অত্যাচার করবে। এইভাবে আপনাদের হালকা মতাদর্শের কারণে, মতের পার্থক্যের কারণে এইভাবে যদি হামলা করেন, কোন রকম এইখানে যেভাবে হামলা করা হয়েছে, আমার মনে হয় শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে হত্যা করার পরিকল্পনা ছিল। এখানে কিন্তু উনাকে টেনে বের করার চেষ্টা করেছিল, তবে ওনার সাথে দুইজন ব্যক্তি ছিলেন যারা ওনাকে বের করতে দেয়নি। তাদের উপরে তাদেরকে আহত করা হয়। তারপর সবাই যখন চলে আসে তখন ওই গুন্ডারা চলে যায় এখান থেকে। তারাও কোনো একটা
ইসলামিক দলের ভিতরেই আছে আর কি, অন্তর্ভুক্ত, তারা এই ধরনের কার্যক্রম করবে এটা আসলে মেনে নেওয়া যায় না। যাই হোক, আশা করি এই ধরনের হিংসাত্মক এবং নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারা থেকে আপনারা বিরত থাকবেন, মতের পার্থক্য থাকবে, আলোচনা সমালোচনা কথাবার্তার মাধ্যমে এগুলার সমাধান হবে, সমাধান না হলে আপনারা আপনাদের মতো ইসলামিক কার্যক্রম চালাইতে পারেন। তবে এইভাবে হামলা করে কোনো মতকে আপনি দমন করতে পারবেন না। এইভাবে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে যদি হত্যাই করা হয়, তারপরেও কি উনি যে মতের আদর্শ মতাদর্শে উনি চলতেছেন, এই মতকে কি ধ্বংস করা যাবে? উনাকে এই যে আহত করার মাধ্যমে কিন্তু উনার মতের উনার অনুসারী যারা আছে তাদের ভিতরে স্পিরিট আরও বেড়ে গেল, তারা আরও বেশি আগের চেয়ে আরও বেশি উদ্যম নিয়ে তারা এগিয়ে যাবে, তখন দেখা যাচ্ছে ক্ষতি কিন্তু আপনাদেরই হলো। উনাকে উনার উপরে হামলা করে কিন্তু ক্ষতিটা আপনারা আপনাদের ক্ষতি করলেন। তাই বলবো এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ থেকে সকলেই বিরত থাকবেন এবং শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের জন্য অবশ্যই দোয়া রইল, ওনাকে যেন আল্লাহ তাআলা সবসময় হেফাজতে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।